হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এক আকর্ষণীয় তথ্য সম্পর্কে জানবো। অপারেশন চলাকালীন ডাক্তারেরা সবুজ পোশাক কেন পরেন? আমরা সবাই দেখেছি যে ডাক্তাররা অপারেশন করার সময় সবুজ পোশাক পরে থাকেন। কখনো কি ভেবে দেখেছেন অপারেশন চলাকালীন ডাক্তারেরা সবুজ পোশাক কেন পরেন? প্রচলিত অর্থে ডাক্তাররা ভগবান, তাই তারা মানুষের জীবন বাঁচান, সুতরাং তাদের সাদা পোশাক পরা উচিত, যা শুভ এবং পরিচ্ছন্নতার প্রতীক। তার সত্ত্বেও কেন সবুজ রঙকে বেছে নেন তারা? এই ব্যাপারটি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, অপারেশন চলাকালীন ডাক্তারেরা কেন সবুজ পোশাক পরে? তো চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত তথ্য সম্পর্কে। সবুজ রং ব্যবহার করার পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হলো দৃষ্টিশক্তিকে উন্নত করা, কারণ চিকিৎসকরা অপারেশন করার সময় রক্ত দেখতে দেখতে সেটার প্রতি অভ্যস্ত হয়ে পড়ে, যা সরাসরি তাদের মস্তিষ্কের ওপর কুপ্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, অপারেশন চলাকালীন রোগীর শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই চিকিৎসকেরা এই ধরনের ফিকে পোশাকগুলি ব্যবহার করে থাকেন। সর্বোপরি সবুজ রং প্রধানত দৃষ্টিশক্তির উন্নতিতে অবদান রাখে, তাই চিকিৎসকেরা অপারেশন চলাকালীন সবুজ রঙকেই বেছে নেন, কারণ এই সময়ে যে ছোট বড় সমস্যাগুলি দেখা যায় তা যেন কমে যায়।